আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোটো নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আমি হুমায়ুন আহমেদ নরসিন্দি জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ফুল এবং শুভাবর্ধনকারী গাছ নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আজকে আমি আপনাদেরকে শোভাবর্ধনকারী গাছ হিসেবে একটা দেশীয় প্রজাতি দেখাবো আর এটা হচ্ছে কাঠবাদাম আমরা অনেকেই শুভাবর্ধনকারী গাছ হিসেবে অনেক ধরনের গাছ লাগিয়ে থাকি অনেকে এই কাঠবাদামও লাগিয়ে থাকি আমাকে অনেকে ফোন করেছেন যে আমাদের সংগ্রহে কাঠবাদামের চারা আছে কিনা আমি আজকে আপনাদেরকে সেই কাঠবাদামের চারা দেখাবো যেটা দেশীয় কাঠবাদাম আমরা কিন্তু অনেক সময় শহরকেন্দ্রিক অঞ্চলগুলোতে রাস্তার পাশে বা ডিবাডের মাঝখানে কাঠবাদামের গাছ দেখে থাকি এগুলো হচ্ছে আমাদের দেশীয় কাঠবাদাম মূলত এই কাঠবাদামটা সেভাবে খাওয়া না গেলেও এটা শুভাবর্ধনকারী গাছ হিসেবে রোপণ করা হয়ে থাকে আমি এখন সেই কাঠবাদামের কিছু চারা আপনাদেরকে দেখাবো আমাকে ফোন করেছিলেন কয়েকজন যে আমাদের সংগ্রহে কাঠবাদাম আছে কিনা তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সংগ্রহে কাঠবাদামের চারা আছে দর্শক আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে সঙ্গে থাকুন যে এখানে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠবাদাম দেশীয় কাঠবাদাম বড় বড় পাতা এবং দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাঠবাদামের চারা আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং এই কাঠবাদামের চারাগুলো একদিকে যেমন শোভাবর্ধনকারী আর একদিকে থেকে কাঠবাদামও পাওয়া যায় যদিও এই কাঠবাদামটা খাওয়ার ততটা প্রচলিতটা কিন্তু এটা খাওয়া যায় ভালো টেস্টি আছে এই কাঠবাদাম আপনারা দেখতে পাচ্ছেন এই কাঠবাদামের চারাগুলো খুব সুন্দর এই কাঠবাদামের চারা চাইলে আপনার বাসার আঙ্গিনাতে বা আপনার বাসার গেটের সামনে চাইলে রোপণ করতে পারেন শুভবর্ধন করে গাছ হিসাবে এবং এটা একদিকে যেমন শুভবর্ধন করে গাছ আরেকদিকে এটা থেকে কাঠবাদামও পেতে পারেন তো দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশীয় কাঠবাদামের এই গাছগুলো খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের মধ্যে রোপণ করা আছে এখানে কিছু কাঠবাদামের এই গাছ আছে এবং এই গাছগুলো দ্রুত বর্ধনশীল একটি গাছ অনেক দ্রুত এই গাছগুলো বড় হয়ে যায় এবং অনেক শাখা প্রাশাখা ছেড়ে দেয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এদিক থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে কাঠবাদাম গাছ তো দর্শক যারা এই দেশি কাঠবাদামের চারা নিতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করলে আমরা এই চারা আপনাদেরকে দিতে পারবো খুব সুন্দর চারা দেখতে পাচ্ছেন দর্শক আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ